শুরুতেই সংবাদ শিরোনাম, রাশিয়া আক্রান্ত হলে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে জড়াবে বেলারুশ, লুকাশেঙ্কোর হুঁশিয়ারি। যে কারণে উত্তেজনার মধ্যে ইউক্রেন সফরে যাচ্ছেন এরদোগান। ইউক্রেন ইস্যুতে গ্যাস বন্ধ করে দেবে রাশিয়া, চিন্তায় ঘুম হারাম ইউরোপের। মোদির পেগাসাস ক্রয় বিশ্বাসঘাতকতার অভিযোগে মোদি বিরুদ্ধে। আফগানিস্তানের যানবাহনে হামলা চালালো ইরানি বিক্ষোভকারীরা। আবারও হুতিদের হামলায় ইয়েমেনে নিহত 5 জন। এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এবার বিস্তারিত। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশ বেলারুশের সাথে যৌথ সামরিক মহড়া চালাতে দেশটিতে সেনা পাঠাতে শুরু করেছে রাশিয়া। এদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দ্রা লুকাশেঙ্কো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়াকে আক্রমণ করা হলে তার দেশ মস্কোর পক্ষে যুদ্ধে অবতীর্ণ হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, আগামী 10 ফেব্রুয়ারি বেলারুশে দুদেশের সেনাবাহিনীর মধ্যে 11 দিন ব্যাপী যৌথ মহড়া শুরু হবে। বিবৃতিতে বলা হয়েছে, এরই মধ্যে অন্তত 20,000 রুশ সৈন্য বেলারুশে প্রবেশ করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, ট্যাঙ্ক, সাজুয়া যান ও অন্যান্য ভারী রুশ সমরাস্ত্র বেলারুশে প্রবেশ করছে। সাম্প্রতিক সময়ে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে যে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে চায় মস্কো, এবং এজন্য ইউক্রেন সীমান্ত প্রায় 1,00,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে মস্কো কঠোর ভাষায় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। রাশিয়া পাল্টা অভিযোগ করে বলেছে, ইউক্রেনে হামলার অজুহাত তুলে দেশটিতে সমরাস্ত্রের ঢল নামিয়েছে পাশ্চাত্য। ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। এর আগে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো গত শুক্রবার বলেছিলেন, রাশিয়া আক্রান্ত হলে তার দেশ যুদ্ধে জড়াবে। তিনি আরও বলেন, আমেরিকা এবং তার মিত্ররা রাশিয়ায় হামলা করলে বেলারুশে 1,00,000 সেনা মোতায়েন করার সুযোগ দেয়া হবে। তিনি সতর্ক করে আরো বলেন, সেরকম যুদ্ধে কেউ জয়লাভ করবে না, বরং সবাই সবকিছু হারাবে। বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান টানটান উত্তেজনাকর পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নিতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। আগামী 3 ফেব্রুয়ারি তিনি ইউক্রেন সফরে যাচ্ছেন বলে খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম খবর হুররিয়াতের। এর আগে গত 20 জানুয়ারি এরদোগান বলেছিলেন, আমি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্সকিকে আস্কারায় আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি। ইউক্রেন রাশিয়ানে বেশ মাথা ঘামাচ্ছে তুরস্ক। তুরস্কের এই বিষয়টি নিয়ে দৌড়ছাপ করার কারণ হলো তাদের কিছু স্বার্থ এর সঙ্গে জড়িত। 2009 সাল থেকে ইউক্রেনে ড্রোন বিক্রি করছে তুরস্ক। তাদের তৈরি বাইরাকতার TV2 ড্রোন ব্যবহার করে ইউক্রেন। যদি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাঁধে তাহলে তুরস্কের ড্রোন রপ্তানি হুমকির মুখে পড়বে। ইউক্রেনের কাছে আরও ড্রোন বিক্রির চুক্তি করেছে তুরস্ক। এই ড্রোন ইউক্রেনের মাটিতেই তৈরি করার জন্য একটি কারখানা বানানোর কাজ করে যাচ্ছে দেশটি। আরেকটি বিষয় হল, রাশিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সিরিয়ায় কয়েকটি সামরিক অভিযানে যুদ্ধ আছে তুরস্ক, যেখানে তারা যুক্তরাষ্ট্র, ইরান ও কুর্দিদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। তাছাড়া অর্থনৈতিকভাবে রাশিয়ার ওপর অনেকটা নির্ভরশীল তুরস্ক, কারণ প্রতিবছর রাশিয়া থেকে অনেক পর্যটক আসে দেশটিতে। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করে তারা। আরেকটি বড় বিষয় সেটি হলো, তুরস্ক ন্যাটোর সদস্য, আর ন্যাটোতে তাদের রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সৈন্য। ফলে ন্যাটো যদি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে যায়, তখন তুরস্কের থাকতে হবে সবার আগে। ইউক্রেন উত্তেজনায় হুমকি, পাল্টা হুমকি দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দিতে পারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই হামলা প্রতিহত করতে ন্যাটো জোটের অংশীদার ইউক্রেনে 90 টনের মতো সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্রও। সামরিক সহায়তা না পাঠালেও ইউক্রেনে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে জার্মানি। এই উত্তেজনার মুহূর্তে ইউক্রেনকে তার ন্যাটো মিত্রদের থেকে বিভাজিত করতে ক্রেমলিনের সবচেয়ে বড় অস্ত্র কি হতে পারে তা নিয়ে চলছে আলোচনা। বিশ্লেষকদের ধারণা, প্রাকৃতিক গ্যাসকেই এক্ষেত্রে বড় অস্ত্র বানাতে পারে মস্কো। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র সহ ন্যাটো গোষ্ঠী যদি বৈরী আচরণ করে, তবে রাশিয়া তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে ইউরোপে। তাহলে বড় বিপাকে পড়বে গোটা মহাদেশ। রাশিয়ার গ্যাস লাইন ইউক্রেনের ওপর দিয়ে ইউরোপে গেছে।
ইউরোপের এই উদ্যোগের কারণ ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে রাশিয়া। তাদের সামরিক ট্যাঙ্ক সহ সৈন্যরা ইউক্রেন সীমান্তে জড়ো হওয়ার পরপরই মস্কো প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমিয়ে দিয়েছে। অথচ ইউরোপের দেশগুলোর ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরের জ্বালানি চাহিদা পূরণের প্রাণ কেন্দ্র হল রাশিয়ার প্রাকৃতিক গ্যাস। এর মধ্যে আবার প্রচন্ড শীতকালীন আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে ইউরোপ জুড়ে, ফলে জ্বালানির উৎস নিয়ে গোটা মহাদেশে এক ধরনের চাপা আতঙ্ক তৈরি হয়েছে। 2017 সালের জুলাই সমুদ্র সৈকতে ট্রাউজার গুটিয়ে পানিতে পা ডুবিয়ে গল্প করছেন ভারত ও ইসরায়েলের দুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ওই ছবি ও ভিডিও সংবাদ মাধ্যমে সকলেই দেখেছেন। উত্তর ইসরায়েলের ওলখা সমুদ্র তীরে ছিল দুই রাষ্ট্র নায়কের অবকাশ যাপনের সেই ফটো সেশন। তিন দিনের এই সরকারি সফরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল বেশ কয়েকটি সমঝোতা, তার সিংহভাগই প্রতিরক্ষা সহযোগিতা এবং অস্ত্র সংক্রান্ত। সাড়ে চার বছর পর ফাঁস হলো আসল তথ্য, $200 কোটি বা ১৫,০০০ কোটি ভারতীয় রুপির ওই প্রতিরক্ষা চুক্তির অন্যতম ছিল পেগাসাস স্পাইওয়্যার, অর্থাৎ ইসরায়েলের সাথে চুক্তি করে NSO সংস্থার তৈরি স্মার্টফোনে আড়ি পাতার বিশেষ সফটওয়্যার কিনেছিল আর কেউ নয়, খোদ মোদি সরকার। আর তা ব্যবহার করে ভারতের বিরোধী নেতা থেকে সাংবাদিক, বিচারপতি থেকে মন্ত্রী, অন্তত ৩০০ নাগরিকের ফোনে চলছিল চরবৃত্তি। তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের রাহুল গান্ধী ছিলেন তালিকায়। সংসদ, সুপ্রিম কোর্ট সাংবাদিকদের লাগাতার প্রশ্নের মুখেও এ বিষয়ে স্পষ্ট কোনো জবাব দেয়নি মোদি সরকার, বরং নানাবিধ দায় এড়ানো বিবৃতি দিয়ে সন্দেহ বাড়ায়। শেষ পর্যন্ত খোদ সুপ্রিম কোর্ট এই ইস্যুতে তদন্ত কমিটি গঠন করে। যাবতীয় অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যেই শনিবার বোমা ফাটিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। পেগাসাস নিয়ে এক দীর্ঘ তদন্ত শেষে তারা জানতে পেরেছে ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরেই চূড়ান্ত হয়েছিল ডিল। আফগানিস্তান থেকে আসা পানির দাবিতে ইরানের সীমান্তবর্তী চিস্তান বেলুচিস্তান প্রদেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা এই সময় আফগানিস্তানের ট্রাকে হামলা চালায়। ইরানের রাষ্ট্র সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আফগানিস্তানের খামা প্রেস এজেন্সি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইরানি বিক্ষোভকারীরা আফগানিস্তানের ট্রাকগুলোর জানালা ভেঙে দিয়েছে। এতে চালকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে ইরানি বিক্ষোভকারীদের আরেকটি দল জাহিদান শহরের আফগান দূতাবাসের সামনে সমাবেশ করে হেলমান্দ প্রবেশে থেকে পানি প্রবাহের দাবি জানিয়েছে। অন্যদিকে ইরানি নাগরিকদের বিক্ষোভের পর আফগান চালকরা আফগানিস্তানে গিয়ে সমাবেশ করে ক্ষতিপূরণের দাবি জানান। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি হেলমান্দ নদীর ওপর হাইড্রো ইলেকট্রিক ড্যাম কামাল খান বাঁধ উদ্বোধন করার এক বছর পর এই বিক্ষোভের ঘটনা ঘটল। উদ্বোধনের সময় আশরাফ গনি বলেছিলেন, আফগানিস্তান আর ইরানকে বিনামূল্যে পানি দেবে না, তেলের বিনিময়ে দেবে। ইরানে হেলমান্দ নদীর প্রবাহ নিয়ে বছরের পর বছর ধরে আফগানিস্তান এবং ইরানের মধ্যে বিরোধ চলে আসছে। আফগানিস্তানে যুদ্ধ শুরু হওয়ার পরও বিষয়টির পুরোপুরি সুরাহা হয়নি। ইয়েমেনের মারি প্রদেশে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫ নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শিশুসহ আরও ২৩ জন। ইয়েমেনের সরকার এবং মানবাধিকার সংস্থাগুলো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। খবর আরব নিউজের। দেশটির তথ্য, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মুয়াম্মার আল এরিয়ানি বলেছেন, ইরান সমর্থিত মিলিশিয়ারা গত বুধবার রাতে মারি বিমানবন্দরের পাশে মিসাইল হামলা চালায়। এতে সাধারণ মানুষ হতাহত হয়েছেন। মানবতা বিরোধী অপরাধের জন্য হুতিদের শাস্তি পেতে হবে বলে জানান তিনি। এদিকে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট রোববার সকালে সাবুয়া প্রদেশের ওসাইলান এলাকায় সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে অনেক ভাড়াটে গেরিলা ও সন্ত্রাসী নিহত হয়েছেন। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় আজ রবিবার এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। এ নিয়ে চলতি মাসে ৭টি ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠল দেশটির বিরুদ্ধে। দক্ষিণ কোরিয়ার সিউলের জয়েন্ট চিফ অফ স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের সামরিক বাহিনী ধারণা করছে স্থানীয় সময় আজ সকাল ৭:৫২ সমুদ্রের পূর্ব উপকূলের জাগাং প্রদেশ থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। বিষয়টি জাপান সরকারও নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়া এবং জাপান উভয় সরকারই একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা জানিয়েছে। টোকিওর কর্মকর্তারা বলেছেন, ক্ষেপণাস্ত্রটি ৮০০ কিলোমিটার পাল্লা দিয়ে ২০০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে কোরিয়ান উপদ্বীপের পূর্ব উপকূলের পানিতে পতিত হয়েছে। ২০১৭ সালের পর এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আজ ছুড়ল দেশটি।
এর আগে গত 27 জানুয়ারি উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে খবর পাওয়া যায়। তার আগে গত 11 জানুয়ারি সকালেও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ ওঠে পিয়ং ইয়ং এর বিরুদ্ধে। আর 14 ও 17 জানুয়ারি আরও ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করে দেশটি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।